ওরে বাপুরে, আজকে কুকুর মন ভালো নাই, তাই খুকুমনি আজকে কুকুর রচনা কইতে আইছে ইউটিউবের বাসিন্দাদের সাথে। রচনার প্রবন্ধক এবং লেখক হয়েছেন আমাদের খুকুমনি। খুকুমনি তার জীবনের কিছু হিস্টোরি কইতে আইছে অন্যগুলোকে, বুঝিনি তো এটা তার মন। আজকে খুকুমনির মন ভালো নাই, তো এই জন্য খুকুমনি তার লাইফ স্টোরি তুলে ধরছে। আর অন্য সময় হইলে কত লাভ স্টোরি তুলে ধরছে কুকুর আর বোলার। তো আজ লাইফ স্টোরি তুলে ধরছে অন্যগুলোকে, মনের দুঃখটা ইনডাইরেক্টলি কইতে আইছে। দর্শক কুকুর মনে এত ব্যথা কে দিছে, অনিয়েন দে আর কত গান গাইতে মন চাইতেছে আগে। আমি রব না ঘরেতে বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না ঘরেতে বন্ধু বিনে প্রাণ বাসে না। আচ্ছা, গানটা অন্য করে সরাসরি হুনাই কেচ্ছে লাগে কইন, পরে খুকুমনির লই কথা কইতেছে যে কুকুর মন কেন ভালো না। খুকুমনি পরিবারের জন্য এত খাটা খাটে, এত বাইন্দালি করে, এরপরও কেন কুকুর আজকে মন খারাপ? আর এত বড় দুঃখ বেদনা খুকুকে কে দিল, কি রচনা পাঠ করলো খুকু সেটা শুনাইম। আগে গানটা টুকুর করে শুনাইলেন, এটা যে মনে মনে গাইতেছি সারাদিনে, আর মনের ভিতরেও একখানা ব্যথার মেঘ জমছে। তাই আমি রব না ঘরেতে বন্ধু বিনে প্রাণ বাসে না, বলে কিল্লাই আনক ভাই আরে হালাই, অফিসিয়াল কাজে হেতনে সেতনে চলে গেছে কই কক্সবাজার ঘুরতে, বন্ধু বান্ধব তো আসেই হিয়ানো, এর আর ইন্দি টিডিং টিডিং করে অফিসের কাজে চলে গেছে। তো এলে আমি আজকে সারাদিন এটাই গাইতেছি, আমি রব না ঘরেতে বন্ধু বিনে প্রাণ বাসে না, কেউ আর কত দাওয়াত দেয় অন্য বাসা চলি। আচ্ছা আগে গানটা শুনেই দিই, তার হরে দিই কুকু মনে রিলে কথা কই। এ কি করতাম নিজের মনের দুঃখটা অন্যগুলোকে ইন্দি তুলি দইলাম, সেতি আরে হালাই গেছে গই কষ্ট বাজার। তো আনেন থাক খিড়ি হরে কই, আনেন এবার কুকুরে লই একখানা কথা কই। আহারে দর্শক, আজ খুকুমনির মনের ভিতরে আকাশের মনের রং বদলাইছে, মানুষের জীবন হুলু, মানুষের জীবন মানে রং বদলে যায় রং ধনুর মতো। বিয়ের আগে জীবনটা ছিল একরকম। ওরে খুকু, তুই বিয়ের আগে কি ছিলি রে? পদ্মার ইউনিভার্সিটিতে হোয়ালিয়া করতে গে সত্যি তুই না? তো বিয়ের আগে তো খুকি জমিদার বংশের মাহিয়া আসিল, তখন খুকির কোনো দুঃখ কষ্ট কোনো কিছু ছিল না? আসলে বিয়ের আগে মাইয়াগো লাইফটা একরকম, তাই সাংসারিক চিন্তাভাবনা জ্বালা ধরনা কিচ্ছু হয় না। জমিদার ঘর থেকে এসে কুকুর করিম ব্যাপারীর বাঙ্গা বেড়ার কুত্তা হাঁকে দিয়ে কুত্তা ধর দেয় ইয়ে আই ফরি, খুকুর জীবনটা একবারে সারকার। ইয়ার পরে মাতার উপরে তিন ডাইনি বই বই খঞ্জনি বাজায়, এর উপরে তো আছে মাক্ষীর মা, কী কইতাম হেই দুঃখ খুকি। আজকে একটু ইনডাইরেক্টলি তার মনের ভাব দুঃখ আকাশের মেঘের মতো কালো কালো অন্ধকারগুলা বাই বাই কুকুর পড়তেছে, তো খুকি আজকে ইনডাইরেক্টলি একটু ইঙ্গিত করছে, বুঝিনি দর্শক। ওরে খুকুমনি, তোর মনের ভিতরে যে এত দুঃখ, তুই কেন এটি চাপা দি বইতাস? পারিবারিক কিচ্ছে কাহিনী কোমরের মধ্যে কাপড় বন্দি, তার হরে তুই সুন্দর করি আয় মশলা লাগাই লাগাই ভালা করি লবণ মরিচ জাল দি, তার হরে দি সুন্দর করি কইবি যে কি হয়েছে তোরে, কীটা করছে পরিবার থেকে তিন ডাইনি মিলি মাক্ষী মিলি তোরে কী করছে? কুকু মাক্ষীর ডরে বয়ে, কুকু তো অতিরিক্ত চালাক বুঝছেননি, চুল ফাঁক না তো কুকু তো অতিরিক্ত চালাক, ডাইরেক্টলি কইতে পারে না, ইনডাইরেক্টলি ঘুরাইয়া ফেসাইয়া তার সংসার জীবনের স্টোরি বলতে আইস আমার কাছে স্টোরি। তো স্টোরি বলতে আই কুকু আজকে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে, কিরে খুকি তোর টেঁ হয়েছে কেউ মারি খাই লেছে নাকিতে? তো খুকি কইতেছে আমাদের আপনার ভাইয়া হুলু কোনো একটা টাকা পয়সা আলাদা করে নাই, তো শ্বশুর শাশুড়ির নিয়ে প্রতিটা মেয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো ছিল, তো আমিও ভালো থাকতে চাই। ওরে বাপুরে বাপুরে।
ওরে কুকুমণি, তোর মনের ভিতরে কি রং জমছে, কি কষ্ট দুঃখ জমছে, টিয়া ওইসার কি অভাব দিয়া দিছে না, টিয়া ওইসা তোর কাছে নাই না, তোর কাছে সংসারের চাওয়ার লাই টাকা খুঁজে। ওরে খুকু, তুই সবা কম মারিচ্ছে, ইউটিউব থেকে 2-2 লাখ টাকা তুই ইনকাম করস, তাইলে তোর এত দুষ্ক কি এর রে? হিন্দি তো তুই একটা তুলি রেখছত, বাঙ্গারি একটা তুলি হালা রেখছত, এটার কাজ করতেছত না তুই? ওরে কুকুমণি রে, তো তুই দুঃখে গুলা তুই সরাসরি না তুই আই কবি, তুই ঘুরাই ফেসাই ডরে বয়ে মনে ভার হৃদয় দুঃখ ভার নিয়ে কইতে আইস, তুই সরাসরি একটু ক মাখির ডরে তুই কইতে পারিস না? চ্যানেলের মনিটাইজেশন তোর বন্ধ করাই দিবি, এলে ডরে কয় না। আর কুকুর কাছে পারিব, পরিবার থেকে মনে টাকা পয়সার লাই চাপ দিতে আছে তো খুকু, এই দুঃখে খুকু আসলে ইয়ে হয়ে গেছে গই, এন সরাসরি কইতেও পারে না দর্শক কাছে। আচ্ছা দর্শক, ইতিগো পারিবারিক ব্যক্তি তো কিচ্ছে বেতি কিচ্ছিরই কাহিনীটাই আছে না, আলগা তুইছে না আলাদা তুইছে না, তাদের উপরে মানুষ চাপ দিছে বা খুকুরে নিয়া হিতির ননদরা পরিবারের মানুষেরা কি আলাদা কি চিন্তা করতেছে, এগুলো তো তাদের পারিবারিক কিচ্ছে কাহিনী। কুকুর যে ব্লগিং চ্যানেল, কুকুর বই বই ব্লগ বানাইবো, সাবস্ক্রাইবের কথা কইব, ব্লু আজকের ব্লুকটা শেয়ার করলাম আপনাদের সাথে, তারপরে ভিডিওর আগাও নাই মাথাও নাই, হিসে দিক উদ্দুর সামনে দিক উদ্দুর বরে দিই হুলু 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 হুলু, মানি মানি মানি, তো 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 করি করি ভিডিও না আপলোড করে দিয়ে যাইব গই। ইতিরে কে কইছে, ইতির মনের ভিত্তে দুষ্ক জেমছে, তারপরে হিতির উপরে টেঙ্গাইশাল্লাই চাপ দিছে, হিতির এলে মানুষে আলাদাভাবে কেউ যদি এরকম চিন্তা করে তখন অনেক কষ্ট লাগে মনের ভিতরে। তো বালা কর্তা, এইগুলো তুই মনে অন্ত তোর ভিতরে না রাখবি, তুই এটা ইউটিউবের বাসিন্দা করে ঘুরাই ফেসে ইনডাইরেক্টলি কার বিরুদ্ধে কথা কইতে আইছ? কথা কইতে আই অন আন্ডা যদি কথা কই, এটা লইয়া রোস্টিং করা হয় তখন কিন্তু আন্ডা খারাপ হয়ে যায়। এক শুন নিয়ে আর একটু আগে কই গেছে, আপনি গালি গালাজ দিয়ে আরে লম্বা একটা বিশাল কমেন্ট লেগেছে, আর কি কোনো কাজ নেই আই কিনলেই কই। এরে শুননি, ইউটিউবের মধ্যে তুই না জানলে তুই জানিল, ইউটিউবের মধ্যে রোস্টিং চ্যানেলের নীতিমালা আছে, ইউটিউব কইছে যে যে এরম ভিডিও বানাইবো তা করলে রোস্টিং করতে, বুঝছ নি? তুই জানিলইও, আরে কথা কও, কার ইউটিউব যদি আর অপশন না দিত তাহলে আমি ভিডিও আপলোড করতে হাইতাম না, ইউটিউব তো আমাকে এই অপশনটা দিয়েছে তাহলে আমি করতাম না কিলে। তারা যদি এই যে পারিবারিক ব্যতিকিচ্ছিরি কাহিনী কই যদি এনতাই নিজেদের গু এর হুন্দর সাপটা এর হুন্দর মধ্যে লাগাই ডলতে আরে, তাইলে আমরা এটা নিয়ে রোস্টিং করি টাকা ইনকাম করতাম কিনলে হইতাম না? এটা যেহেতু ইউটিউবে নীতিমালা আছে, এই নীতিমালা না কি মালা কয় কে জান না, গলার মালা কয়। আচ্ছা ইউটিউবে যখন এটা আছে এরকম অপশন রাখছে ইউটিউব, তাহলে আড়া কৈতান্য কিনলে কিনলে কৈতান্য কনসে, নাইলে তো ই তীরে আরও কিতা করব দর্শক, বাথরুমে আর ঢুকছি দর্শক, বাতখানের রুমে হান্দাইছি, হান্দাই ইয়ার হরে এই যে বদনা ভরার কল, এই যে বালটি ভরার কল, এর দুই পা দুই দিকে দিছি, এরপরে ফিতা খুলি, এরপরে হাঁকছি, হাঁকি নৌকেডে দি হুঁসছি, হুঁসি তারপরে বাইরে আইছি, এর হরে দি এই যে আইছি, এটা হইলে আমার বেডরুম, এটা এটা হইলে আমার বেডরুম, বেডরুমের ভিতরে আমি খুঁজছি, এরপরে আন্নাকে ভাইয়ের লগে লাভিং লাভিং করছি, এটা কিন্তু আপলোড করলো। যদি আন্ডা যদি কেউ বলার কেউ না থাকতো, রোস্টিং অপশন যদি না দিত, আরও কত কিছু দেখতেন আন্ডা দেন না? আমাদের মাখি তার বেরেস্ট ফ্যান্ডরা আনি, তার মাঝখান দিয়ে বই, তার গালে হাত দলিতেছে, তার একমাত্র বেরেস্ট ফ্যান্ড, বেরেস্ট ফ্যান্ড হয়েছে একটা বেড়া ধরে লই আইছে মাখি বাসাত, তাও বদার সামনে। নর্মাল পরিবারগুলোর ভিতরে হইলে কোনো বেড়ি যদি বেড়া একটা ধরে আনি কয় এইটা আর বেরেস্ট ফ্যান্ড, বুঝিনি? যারা মানে কি বলবো, পারিবারিক সম্ভ্রান্ত ঘরের মানুষ, ভদ্র ফ্যামিলির মানুষ, যদি কোনো হাই সোশ্যাল মানুষ হোক দর্শক, শ্বশুরবাড়ির যখন একটা মাইয়ে বিয়ে হয়ে জামাইয়ের কাছে চলিয়ে গিয়ে তার বেরেস্ট ফ্যান্ড যদি কলেজ ভার্সিটির লাইফে ভার্সিটি লাইফে যদিও থাকে, তারপরে এই ঘরের ভিতরে আনি যদি গালে হাত ডলে এই যে আমার বেরেস্ট ফ্যান্ড, এই যে দেখেন তার কত সুন্দর দাড়ি, তারলে আমি এই যে রাঁধছি আমার হাত দিয়ে তারা খাওয়াই দিম, সে আমার একটু খাওয়াই দিব, এই বেরেস্ট ফ্যান্ডের মাঝখান দিয়ে রায় বেলে দুই বেড়ে দুই পাশে দিয়ে বেলে বই তো বেলে আমাদের মাক্ষির ভিডিওর মধ্যে মাক্ষি দিয়েছে। তো নর্মাল পরিবারগুলোর ভিতরে হইলে একটা সবাদ দিয়ে একটা চুলের মুড়ি ধরে টানতে টানতে নি ঠুন্ডা হিসেবে বাড়ি দিয়ে গত্তায় বার করে দিত, বুঝছেন নি দর্শক?
তো এতিরে এডি ইউটিউবের মধ্যে আই দেয় দর্শক আনারা কইন তো আনারা নর্মাল পরিবারের যারা বউ আছেন বইন আছেন আনারা কোনোদিন আনাকে স্বামীর সামনে এই ধরনের ভিডিও বানাইতে পারবেন না, ঘরে বেরেস্ট ফ্রেন্ড ডাকিয়ে আনতে পারবেন। হ্যাঁ বিন্নি কইনছে বাপুরে পদ্মাসর ইউনিভার্সিটি থেকে আমাদের মাক্ষী পড়াশোনা করি বাসিটি ফার্স্ট দিয়েছে, বাসিটি ফার্স্ট দিই মাক্ষীর বেরেস্ট ফ্রেন্ডের অভাব নেই, তাও তাদের তারা তাদের পারিবারিক হিস্টোরি কোয়াল্লাই হিতিরা চলে আইসে ইউটিউবের মধ্যে আই একারে টিডিং টিডিং করে মনের ভিতরে রংধনুর মতো জীবন বদলাই না, গল্প কই তো চলে আই দরকার কি রে বাবা, তোমরা কিনলেই রোস্টিং হওয়ার জন্য রোস্টার করে সুযোগ দিদ, ভিউ একটু কমলে কিন্তু মাক্কি বদা সব কিন্তু একাত্তরে ইয়ে রোস্টারদের ফেসে লাগালাই যে কথা কোয়াল্লাই তারা চায় আমরা তাদেরকে নিয়ে যেন রোস্টিং করি, কারণ দুই দিন পর পর দেখবেন ভিউ যখনই কমে তখন এই মাক্ষি চলি আইব আমাদের নিয়ে কথা বলার জন্য, বুঝিনি ইয়ার ভিতরে কতটি সায়েন্সে দালাল ফালে যেডি ইচ্ছা মতন গালি লেই যার কমেন্ট সেকশনে কয়ডা এডি তাদের আইডি তারাই করে, এই যে তাদের যতগুলা ইউটিউবার আছে ইটিফেরগুলো আছে কতগুলা পুরা খানদাম তো ইউটিউব ইটিফিং করে, তো হেদের কেউ একজন ইয়ানে একটা কমেন্ট করে দিয়ে যায় যেগুন গালি দিয়ে যায় আর যেগুন এমনি ভদ্রভাবে কয় এগুন বুঝি নিরপেক্ষভাবে বইলা যায় কিন্তু যেগুনায় গালি দিয়ে যায় এখন বুঝ দেবো তাদের পরিবারের ইয়ে, তাই এবার থেকে এগুনকে পাবলিশ করে দিই এই গালি এলাজগুলো আপনারা ধরি ইচ্ছা মতন একবারে শেষানি মারি দিবেন, বুঝছেননি ভাই ইয়া ফুরা এর হরে দি এই যে দেন কী কী রান্দা বান্দা করতে আসি এক আপু জিজ্ঞাই লাইছে কই গো আপু গো আপু কিছু মনে করি নেডি কি আর নেনি রাঁধেন ও আই রাঁধি আই রাঁধি আই রাঁধি গো আই রাঁধি, বুঝছেননি কে রাইনবো গরিব হালকা গরিব জাতির মানুষ নিজেরে রাইনতে হয় কাজের বুয়ো দিয়ে রান্দাই না, বুঝছেননি ওর কাজের বুয়ো না আইলে আঙ্গো গাল ফুলি থায় না আটা নিজেরা নিজেকে কাজগুলো করি, কাজের বুয়ো যেদ্দূর কাজ কাজের বুয়াই হেদ্দূর করে, বুঝছেননি আন্ডা মানে নর্মাল পরিবারের মানুষ আমগাঙ্গ কাছে ইউটিউবের লাখ লাখ টাকা নাই নাইলে একবারে কতটি স্বভাব যে করলাম কান্নাগুলোকে বই বই ইউটিউবে আজ যে অমুকের মা আইয়েন কালকে তমুকের মা আইয়েন আজ যে রান্দা বাড়ি বাদ যাইম গে খাইতাম আন্ডা আবার এরকম না আন্ডা মানে স্বামী সন্তান বাচ্চা কাচ্চারে লই ব্যয় করে লই শ্বশুরেরই ব্যয় করে লই তারপরে রান্দি বাড়ি খাই ফেলেট বাড়ি দুই দুই ফের গিয়ে তারপরে যাই কদুর হুতি, বুঝিনি এই হয়েছে আঙ্গ কাম এর হরে দি আর কিয়ে কইতাম টিডির টিডির করি ভিডিওটা আর বড় বানাইতাম নানারা ব্যক্তি বেলা তাই কুকুর রচনা তো ফইলাম এর লগে কদুর আর রচনা হয় করে গেলাম নিজের প্রশংসা, বুঝছেননি নিজের প্রশংসা নিজেকেই করতে হবে, তো আজকে থেকে এখানে শেষ করে দিলাম ব্যক্তি বেলা তাই আল্লাহ হাফিজ বাই বাই।